আমরা আজকে বলুন ব্লগ বানাচ্ছি, ব্লোয়িং এন্ড বার্স্টিং, ব্লোয়িং এন্ড বার্স্টিং, এটা আমাদের পার্ট টু। এই যে ডিস্টার্ব করলে হবে না তো, গলে বসতে হবে, দেখা যাচ্ছে না, এখনই ফেটে যাবে না কি রে, না না জোর কর, জোরে জোরে দে, দে তুই এটা এটা ফুল দে, এটা দেখলে অলরেডি দেখ, টাকা টাকা একটা জিনিস দেখাতেই দেয় না, কথা বলতেই দেয় না, দেখো বলি যে খুব দুরন্ত, এই দেখো এটা হার্ট শেপ চলে এসেছে, দেখেছো ফু দেওয়ার পরে হার্ট শেপ চলে এসেছে, রেডটা ফাটাবি না অন্য কালার ফাটাবি বল, রেডে বল যা, ওকে পারবো না বাবা, আমি পারবো না, এখানে বলেছিলাম উঁচুতে বস, একটা বালিশ দিয়ে রেখেছি, না শুনলে কি করা যাবে বলো, আমি রেডে করি, কারণ অরেঞ্জটা স্টেমটা খুব ছোট, রেডে করিস না, রেডে থাক না, রেডটা স্টেমটা অনেক ছোট, তাহলে হোয়াইটটা কর, তুমি তোমারটা করো দেখি কে আগে করে, এই দেখো ওটা ওটা ব্লু রঙের, এই দেখো এই কে না দেখা গেলে ভালো লাগে না, এনে খুব ডিস্টার্ব করছে, দেখাই যাচ্ছে না স্ক্রিনে, বুঝেছিস, এরকম এখানে বসো, এখানে দুজনের মাঝে বসো, কত সুন্দর, বাহ কি সুন্দর, ওকে দেখা যাচ্ছে বলো তো, এই দেখো এটা ম্যাক্সিমাম ফুলে গেছে, তোদের ফুসফুসের জোরই নেই, ফুসফুসের কোনো জোর নেই এখনো পর্যন্ত, তাহলে তুমি এটা নামে, এটা দিদি ভাই এটা তুমি নাও, এটা বসো, এখানে বসো, একটা বেলুন ফুলিয়ে না দিলে না ও মানবেই না, এক চুপ করে বসছেই না, আমি বললাম তাহলে এইটা ওটা এটা দেখ, এটা এরকম ফাটাই দেখি, দেখাই যায়।
যে এরপরে ফাটলো, এবার আমরা হয়তো দেখবো পরে এটা ফাটে ফাটিয়ে দিচ্ছে দেখ বস। হোয়াইটটা ফাটা ওটা হোয়াইট সুন্দর ফাটাতেও মনে হয়। এটা হার্ড শেপের, হার্ড শেপটা চলে এসেছে, মানে মোটামুটি অনেকটাই ফুলে গেছে, ম্যাক্সিমামের কথা বলছি। এবার বেশি ফুলেই ফেটে যাবে, কারণ এটা হার্ড শেপ চলে এসেছে। ভালো লাগে না এনেকটা ধরে ফাটাচ্ছি দেখ, মানে এটা ফু দিয়ে ফাটাবো না, এটা চাপ দিয়ে ফাটাচ্ছি। চাপ দিলে এটা খুলে যাচ্ছে, যখন আমি চাপ দিচ্ছি না এটা খুলে যাচ্ছে, যতই ঘোরানো থাক। তাহলে বাঁধতে হবে কিছু দিয়ে, বুঝেছিস, মানে সুতো বা একটু কাটার এই টাইপের জিনিস, বুঝছিস, নইলে হবে কেমন করে। তোমার যদি কপালে থাকে তাহলে ম্যাক্সিমাম ফুলালেও ফাটবে না, আর নইলে পাবি না। যতটা বলি আমি অনেক কম বলি, দাও 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 এটা না চেপেই ফাটাবো। কখন ফুক করে না বোঝাই যায় না, বোঝাই যায় না, স্ক্রিনে দেখতে হবে যে কখন এক্স্যাক্টলি ফাটলো, আমরা বোঝাই যায় না। আর আমরা ছোট সময় চুটকি বানাতাম, ছি আমার মুখে মনে হয় না, কেমন গন্ধ বেলুনের না, ইচ্ছে করে না। দেখি এ চুটকি ফাটি নিয়ে একবার ছোট মেয়ে দাঁত দিয়ে ছিঁড়ে দিচ্ছে, দাঁড়ো এই দেখো চুটকি, বাবু চুটকি এখানে কোলে বসো, তোমার মুখই দেখা যায় না, তুমি উল্টো আমাকেও গার্ড করে দিচ্ছ, নিজেকেও দেখাচ্ছ না। এই দেখো, এই দেখো চুটকি, ছোট্ট চুটকি দেখেছো, এটা ফাটিয়ে দিতে হবে, দেখবে এটাও প্রয়াস করে ফাটবে, দেখ এটা না ফাটানোর আমার মানে ক্ষমতা নেই, ভয় লাগছে, এটা আরো জোরে, এটা আরো জোরে ফাটে জানিস, এইটুকু নেই একবারে না, এই মোটর টানার, মোটর টানার মতো কই, দেখি তোরটা, দেখি এটা ফু হচ্ছে কিনা, ওটা এটা দেখো ফু ফু করে চিবিয়ে খেয়ে নিল মেয়ে আমার, চিবিয়ে দিয়েছে, দেখ এটা মুছিছি, নিজের বাচ্চা হলো মুখ দিয়ে, এত বদমাই, একটা দিন একটু শান্তি করে বসে না, একটুও না, ওই দুষ্টু মিছু করছে সবসময় সবসময় দুষ্টু। আচ্ছা হাত দিয়ে করলে হয়ে যাবে, হাত দিয়ে কর না,
ইঁদুরের মতো, এখন খরগোশের মতো দেখা যাচ্ছে, দেখো সেই কার্টুনের খরগোশের মাথার মতো, খরগোশের মাথার মতোই মনে হচ্ছে। এটা খুব একটা হাওয়া নিচ্ছে না, এটা ছিঁড়ে দিয়েছে অন্য কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, কেমন? বাই করে দাও সবাই মিলে, বাই।